আজকের ভিডিওটা একটু অন্যরকম। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা, সেটা বড় রাস্তার মাঝখানে, সে দেখুন এই পুরো জায়গাটাই হচ্ছে সব এরকম ইয়ে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লুলা রোমিং চ্যানেল। তো আজকে যাওয়ার কথা হচ্ছে এই কলকাতার বুকে সব থেকে কম দামে এই বাইকের পার্টস পত্র পাওয়া যায় সেই জায়গাটা আপনাদের কাছে নিয়ে যাবো। চলুন সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে এই রাস্তাটা দেখছেন, এই যে সোজা করে এই রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে গণেশচন্দ্র এভিনিউ, যেটা চাঁদনির ওই চার মাথা মোড়ের থেকে সোজা বাঁ দিকে আর কি এই রাস্তাটা। আর এই যে সামনে বড় বিল্ডিংটা দেখছেন আইনক্স বলে লেখা, এইটা হচ্ছে হিন্দ সিনেমা হল। আমি এখান থেকে যাব হচ্ছে ডান দিকে, এই যে এই রাস্তাটার এই মাথাটার থেকে ডান দিকে যাব। গেলে তারপরে আপনাদেরকে দেখাবো, মানে এই যে ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে রফি আহমেদ স্ট্রিট। এইটা হচ্ছে হিন্দ সিনেমা হল আইনক্স, ঠিক আছে। এই হিন্দ সিনেমা হলের দিকে বাঁ দিকে যেই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে মেডিকেল, মানে সোজা একদম পুরো ওই হাতিবাগান হয়ে একদম পুরো ভিতর দিকে। এই যে এই রাস্তাটা, এই দিকটা হচ্ছে হাতিবাগানের দিকটা, মানে এই দিকটা মেডিকেল কলেজ হয়ে সোজা আর কি। আর আমি যাব হচ্ছে ওই দিকটাতে, ওই যে 78/1 দাঁড়িয়ে আছে এই দিকটাতে যাব। আর এইটা হচ্ছে হিন্দ সিনেমা হল, মানে যেটা হচ্ছে আইনক্স। এখান থেকে সোজা ওপারে গিয়ে তারপর সোজা যাব আর আপনাদেরকে দেখাব। রাস্তাটা এইরকম যে দুই সাইডেই সব এরকম জিনিসপত্র পাওয়া যায়, যেমন এদিকে পুরোটা পাইপ লাইনের জিনিসপত্র, আরও আগে গেলে দেখতে পাবেন সব বাইকের পুরো, মানে এই এই সাইডটা পুরো স্ট্রিটটাই হচ্ছে এরকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। যাদের মানে হচ্ছে এই বাইকের পাসপত্র বা বাইকের জিনিসপত্র প্রয়োজন, যারা আর কি রাইডার, তাদের জন্য বেশ ভালো জায়গা আর কি এই রফি আহমেদ স্ট্রিটে, এখানেই পাওয়া যায়। মানে হচ্ছে এই রাস্তাটা ধরে সোজা গেলে হচ্ছে আজাদিন, মৌলানা আজাদিন কলেজ যেটা আছে ওই কলেজের জাস্ট সামনের দিকটাই পাওয়া যায় সব বাইকের জিনিসপত্র। এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার যে ডান দিকটা, এই দিকটা গেলে হচ্ছে এসপ্লানেড, মানে হচ্ছে ধর্মতলা। এই দিকটার দিকে যে বাস যাচ্ছে, এই দিকটা সোজা যাবে হচ্ছে শিয়ালদার দিকে বাস, ধর্মতলা থেকে এই দিকটা দিয়ে আসবেন। আর যদি শিয়ালদা যেতে চান তাহলে এই সোজা রাস্তাটা দিয়ে যাবেন। তো আমি যাবো হচ্ছে সোজা, আর একটু সোজা আগে গেলেই দেখাবো হচ্ছে এই বাইকের সব জিনিসপত্র যেখানে পাওয়া যাবে। এই যে এই পাঁচটা থেকে শুরু আর কি, এই রফি আহমেদ স্ট্রিটের এই ঢোকার মুখ থেকেই একদম পুরো এই যে সব দোকানগুলো, এই যে এখানে অনেক অসংখ্য দোকান আছে যেগুলো বাইকের পাসপত্র পাওয়া যায়। এখান থেকে সোজা গেলে আরও আছে এই সাইডটা ধরে, পুরো রাস্তার ডান সাইডটা ধরেই পুরো দোকান। চলুন আর কাছের দিকে দেখাবো এই দোকানগুলো। এই রাস্তাটা ধরে সোজা গেলে হচ্ছে পার্ক স্ট্রিট, আর এই হচ্ছে বাইকের সব জিনিসপত্র এখানে সব পাওয়া যায়। এই যে এখানে আছে সে দেখুন, এই পুরো জায়গাটাই হচ্ছে সব এরকম ইয়ে পাওয়া যায়। এখানটা সব শুধু বাইকেরই জিনিসপত্র পাওয়া যায়, দেখুন এখানে আছে হেলমেট, এখানে নানা রকম দোকান আছে যেখানে কম দামের ভিতরে এই বাইকের জিনিসপত্র পেয়ে যাবেন, মানে রেঞ্জ থেকে শুরু করে হেলমেট বাইকের A to Z। এই যে যেমন এখানেও দোকান আছে ছোটো করে, এই দেখুন এই যে বাইকের হেলমেট ফেলমেট আছে কত সুন্দর। যেমন উনি সেলাই করছেন, আর এই সামনেও আছে, আর এই সাইডটা তো আছে দেখুন।
এগুলো যেমন এই বাইকের এই বক্সগুলো থাকে না, ডিক্কিগুলো, এই সেই জিনিসগুলো। যেমন এই দেখুন, এখানে রিপেয়ারিং হচ্ছে, বাইক রিপেয়ারিং। যার যেমন দরকার সে এখান থেকে বাইকের পার্টসপত্র, জিনিস বা এখানে মডিফাই করার জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। এখানে কি বলে, এইটা হচ্ছে জ্যোতি সিনেমা হল। এই যে জায়গাটার নাম, এই বিল্ডিংটার নাম ছিল জ্যোতি সিনেমা হল, যেহেতু এখন বন্ধ হয়ে গেছে তাই নাম হচ্ছে BSNL ফ্যাক্টরি টেলিফোন এক্সচেঞ্জ। এই জায়গাটায় আসলে আপনারা পেয়ে যাবেন এই রফি আহমদ স্ট্রিটের পাশেই একদম পুরো এই সব বাইকের দোকানগুলো যেগুলো আছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো লোক মডিফাই করতে পারেন বাইক। এই এই রাস্তাটার মানে রফি আহমদ স্ট্রিটের এই বাইকের দোকানগুলো এখান পর্যন্তই শেষ, ঠিক আছে? এরপরে আর কিছু নেই। এরপরে এই দিকটা গেলে হচ্ছে, এই রাস্তাটা দিয়ে বেরোলে আপনাদেরকে পড়বে আবার সেই ধর্মতলার দিকে, কারণ এই দিকটা যাবো না আমি এখন। সো আপনারা তো দেখে নিলেন, এই যে এই জায়গা থেকে পুরো সোজা এই দিকটাতে গেলেই আপনারা পেয়ে যাবেন সব বাইকের এই সব জিনিসপত্রের দোকান। এখানেও দেখুন একটা দোকান আছে, বাইকের সিট কভার থেকে শুরু করে আরও অনেক পত্র, অনেক জিনিসপত্র পাওয়া যায়। দেখুন যারা যারা এখানে আসতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন, কারণ এই চারিদিকে চত্বরটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আসলে আপনারা বাইকের জিনিসপত্র, পাসপত্র ছাড়াও আরও অনেক জিনিসপত্র আছে যা নিয়ে যেতে পারেন বা কিনতে পারেন। কারণ হচ্ছে কলকাতার জায়গাটাই এরকম জায়গা যে আপনারা যে কোনো জায়গায় গেলে নানা রকম জিনিসপত্র পেয়ে যেতে পারেন। এই একটা জিনিস খুব চোখে পড়লো, মানে কলকাতার ভিতরে দেখে যে খুব ভালো লাগলো, আর এই একটা জিনিস খুব নজরে পড়লো, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা, এই দেখুন, এই যে সোজা দেখা যাচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা, সেটা বড় রাস্তার মাঝখানে ঝোলানো আছে। এই যে এই জিনিসটা সত্যিই আমার খুব মানে ভালো লেগেছে আর কি, এটা ওর জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই জিনিসটা।